ঢাকার সাফারি অবস্থিত বাংলাদেশ পশু সম্পদ গবেষণা প্রতিষ্ঠান 2004 সাল থেকে ব্ল্যাক বেঙ্গল ছাগল ও ফেরার জাত সংরক্ষণ করছে এবং খামারিদের মাধ্যমে বাণিজ্যিকভাবে ছাগল ফেরা পালনের জন্য প্রয়োজনীয় ছাগল ফেরার ছানা উৎপাদন ও সংরক্ষণ করছে। বাংলাদেশে বছরে প্রায় 2 কোটি ছাগল পালন করা হয়। এর প্রায় 90% পালন করে এদেশের ক্ষুদ্র ও মাঝারি ধরনের খামারিরা। লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব হলদিবাড়ি চরের কয়েকজন খামারি ছাগল পালন করছে। ছাগল চরের মধ্যে ঘর আছে প্রচুর, এই জন্য আদি নিয়ে আসছি। একজন আদি নিয়ে বাচ্চা হয়েছে, বাচ্চার ভাগ দিছি, ভাগ যেটা আসলে ওইটা পুষেছি, ওইটার থেকে আবার বাচ্চা হয়েছে। চুয়াডাঙ্গা উপজেলার দামুড়হুদা উপজেলার অনেক গ্রামেই ছাগল পালন করে আত্মনির্ভরশীল হচ্ছেন দরিদ্র মহিলারা। একদম প্রথম 4টি ছাগল ছিল, তারপরে আস্তে আস্তে এদের ই করে এখন 15টা ছাগল হয়েছে। আমার প্ল্যান আরও আছে যে ছাগলের ফার্ম আরও একটা বেড়াবো। পিপিআর রোগের জন্য একদিন তো অতটা খুব একটা বুঝলাম না, এখন ভাইরা ভ্যাকসিন দেবে, 3-4 মাস পর পর কৃমি ট্যাবলেট খাবো, ওই যে ওই জায়গায় রাখতে হয় জানতাম না। সামনে বছরে আমার ইয়ে আছে যে আমি ছাগলের ঘর আলাদাভাবে তৈরি করবো। এই লোক মানুষ বসে থাকি তো কোনো কর্ম করা যায় না, কর্ম করা যায় বাসি বাড়ি, হয়তো সে পুরুষ মানুষ মাঠে গেলে আমি এইগুলো আবাদ করে দিলে সে 2 পয়সা বানাতে পারবে। গাজীপুর জেলার কাপাসিয়ায় বাণিজ্যিকভাবে ছাগল পালন করছেন সৈয়দ আলী মুরাদ। প্রথমে ভালো জাতের ছাগল দেখা যাচ্ছে, লম্বা হবে বা পাটাগুলো খুব সুন্দর হবে, কানগুলো দেখা যাচ্ছে ভাঙা হবে, এই জাতের ছাগল হলে দেখা যাচ্ছে লাভবান হওয়া যায়। কিন্তু দেখা যাচ্ছে একেবারে ছোট পিসকি ছাগল কিনে দেখা যাচ্ছে ওদের খাইয়ে কোনো লাভ করা যাবে না। দিনে অন্তত 6 ঘন্টা মাঠে চড়াতে হবে, শুধু খাবার কিনে খাওয়ালে কিন্তু ছাগল লাভ হবে না। কেউ কেউ শখ করেও ছাগলের খামার করতে পারেন, যা পরবর্তীতে বাণিজ্যিক খামারে রূপ নিতে পারে। ঢাকার সাভারস্থ অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমানের আদর্শ গোট ফার্মটি সেরকমই। ছাগলে কিন্তু আপনার রোগ শোক একদম নাই, অনেকটা টেস্ট কেস হিসেবে আমি এবং আমার ভাই শুরু করেছি, এখন পর্যন্ত আমরা সফলতাই পেয়েছি। ছাগলের ভিতরে আপনার পাটনায়া ছাগল আমি এনেছি, প্লাস দেশের ছাগলের ক্রস করে যদি এটাকে ইম্প্রুভ ভার্সন করা যায়, এই জিনিসগুলো করতে পারলে কিন্তু আপনি গ্রামের যে উন্নয়ন যেটা বলেন অনেকটা আগায় আসবে। তুলনামূলকভাবে ভেড়া পালন নানা কারণে ছাগল পালনের চেয়ে বেশি লাভজনক। ছাগল ছানা মরে যাওয়ার সম্ভাবনা যেখানে শতকরা 25 ভাগ, সেখানে ভেড়া ছানা মরে যাওয়ার সম্ভাবনা মাত্র 5 ভাগ। আবার দুবেলা ইয়ের আবার ফাললি এবার তো বাইসা ফাঁড়ে হাঁসি হইয়ে ফাঁড়ে সেমি হইয়ে সেমি বাইসে দিয়ে ধর হাঁস ফাঁড়ন বেশি ফেলাই তেনে কেনে কেমন চল বাংশ বাড়ি গিয়ে লাভ হই লাভ যখন হতে অন্য ছাগল না ফালি ইবে ফাললি ভেড়া ছাগল ফাললি। সাধারণত দেশি ভেড়ার যে জাত সেই জাতটাকে আমরা প্রতিপালন করে থাকি, বিদেশি ভেড়া আমরা অতীতে এনে দেখেছি যে আমাদের দেশে এই আবহাওয়া খাপ খাওয়ায় না, যে কারণে আমরা কৃষকদেরকে আমাদের দেশি ভেড়া প্রতিপালনের উপদেশ দিয়ে থাকি। বাণিজ্যিকভাবে ছাগল এবং ভেড়াকে লাভজনক করতে হলে তাদেরকে পরিমিত পরিমাণ খাবার দিতে হবে, তাদের স্বাস্থ্য ব্যবস্থার যত্ন নিতে হবে, প্রজনন ব্যবস্থা সঠিকভাবে করতে হবে, তাহলে আমরা ছাগল এবং ভেড়া থেকে লাভজনকভাবে বাণিজ্যিক মাংস উৎপাদন করতে পারবো।